আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও শুরুতেই বলে দিই যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আশা করছি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমাকে উৎসাহ দিচ্ছেন, সাপোর্ট করছেন, সে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আজকের ব্লগটা শুরু করেছি সকাল 11টা থেকে। 11টার দিকে পার্লারে এসেছিলাম নেহাকে নিয়ে। 3-4 মাস আগে নেহা চুল আমি বাসায় কেটে দিয়েছিলাম, ও খুব মাইন্ড করেছিল, তো এবার পার্লারে নিয়ে এসেছি। সবসময় পার্লারে নিয়ে আসি, করোনার কারণে 2 বছর বাদ ছিল আর কি, আমি নিজেই কেটে দিয়েছি। তো বাসায় কেটে দিলে ও অনেক রাগ করে, তো এবার পার্লারে নিয়ে এসেছি। পার্লারে নিয়ে এসে চুলগুলো সকাল সকাল কেটে নিয়ে যাচ্ছি। বিকালের দিকে যাব গোল্ডের দোকানে। সামনে আমার ম্যারেজ ডে, আপনাদের ভাইয়া আমাকে কি কিনে দিল সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। পার্লার থেকে বের হয়ে এসেছিলাম একটু শপিং করার জন্য। কানাডাতে আমার মেয়ে চলে যাবে আর 2-1 দিনের ভেতরেই, তো ওর কাছে বেশ কিছু জিনিস কেনাকাটা করে দিচ্ছি আমার বোনের মেয়েটার জন্য। আর অলরেডি আমি আমার ভাই বোন এদের জন্য কেনাকাটা করে ফেলেছি, সময়ের কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ আমার মেয়েটা মাত্র 1 দিনের জন্য এসছে, ওকে নিয়ে একটু বিজি আছি। তো আমি ওখান থেকে বেশ কিছু জামা কাপড় কেনাকাটা করে বাসা চলে গিয়েছিলাম বিকালে আপনাদের ভাইয়ের সাথে। আবার চলে এসেছি গোল্ডের দোকানে, এখান থেকে আপনাদের ভাই আমাকে কি কিনে দিয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখন গোল্ডের দাম অনেক কমে গিয়েছে, তো আপনাদের ভাইয়া আগের থেকে আমাকে গিফট করলো, যেহেতু সামনে মাসে আমার ম্যারেজটা আছে, বলল যে যেহেতু গোল্ডের দাম এখন কম আমাকে একটা কিছু কিনে দিবে। তো বললো চলো যাই গোল্ডের দোকানে, যে তোমাকে একটা কিছু কিনে দিই, কারণ যেহেতু দিতে হবে। আর আমি সবসময় আমার ম্যারেজ ডে বার্থডে আসলে একটু গোল্ডের জিনিস কেনাকাটা করি, তো এখান থেকে সুন্দর জিনিসগুলো দেখে খুবই ভালো লাগছে। গোল্ডের জিনিস আমার কাছে সবসময়ই ভালো লাগে, সে খারাপ ডিজাইন হলেও ভালো লাগে, আর ভালো ডিজাইন হলে তো ভালো লাগেই। গোল্ডের জিনিসের প্রতি আমার অনেক দুর্বলতা আছে। অনেকে আছেন গোল্ড কেনা দেখলে অনেক রকমের কমেন্ট করেন, তাদেরকে বলবো আমরা এক কথাই বলি যে বসন্তের কোকিল। আমরা সবসময় একটা উপমা দিয়ে থাকি সবসময় যে বসন্তের কোকিল মানে সুদিনে সবাই কাছে আসে, দুর্দিনে চলে যায়। একটু আপনারা চিন্তা করে দেখবেন গোল্ড কিন্তু দুর্দিনের বন্ধু। গোল্ড সুদিনের, আপনি হয়তো সুদিন যখন থাকে আপনি কেনেন, কিন্তু দুর্দিনে যে আপনার কতটা হেল্প করবে আমার থেকে ভালো আর কেউ বলতে পারবে না। অনেকের জীবনের হিস্টোরি আমরা অনেক সময় জানি না, না জেনে অনেক সময় অনেক কথা বলি। আমি যেটা বলি আপনাদের সাথে শেয়ার করি, এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই বলি। অনেকে আছেন গোল্ড একদম পছন্দ করে না, তারা কেনাকাটা করে না। আমি কিন্তু গোল্ড অনেক পছন্দ করি। আবার অনেকে ভাবেন যে গোল্ড হচ্ছে কেনা একটা অপচয়ের কাজ, পয়সা নষ্ট হয়। আমি মনে তা মনে করি না। আমি মনে করি গোল্ড হচ্ছে আগামী দিনের ভবিষ্যতের কাজে লাগবে, এমন ভেবে আমি গোল্ড কেনাকাটা করি। তো আমার সাথে নেহা গিয়েছিল, নেহা যাওয়াতেই আমার সুবিধা হয়েছে। নেহাকে একটু একটু করে পরিয়ে পরিয়ে সবগুলো ডিজাইন দেখছিলাম, যেটা ভালো লেগেছে এখান থেকে সেটা নিয়েছি, সেটা অবশ্যই বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকে এখান থেকে অনেক কিছু কেনা হয়েছে, বেশ কয়েকটা জিনিস কেনাকাটা করা হলো গোল্ডের। আর কতটুকু জিনিস কেনাকাটা করেছি, কী কী কেনাকাটা করেছি, কত টাকার গোল্ড কিনেছি, সব কিছু আমি আজকে বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব, গোল্ডগুলো দেখাবো আর শেয়ার করব। গোল্ডের দোকানে এতটাই ভিড় ছিল যে আমি সরাসরি যে ভয়েসগুলো দিয়েছিলাম কেনাকাটা করার সময় সেগুলো শেয়ার করতে চেয়েছিলাম, সেই ভয়েসগুলো, কিন্তু এত মানুষের মানে আওয়াজ হচ্ছিল সাউন্ড কথার, যেহেতু গোল্ডের দাম কমে গিয়েছে পুরাটা শপে মানে এত মানুষ ছিল, এত কথার আওয়াজ ছিল যে আমি মানে সত্যি যে ভয়েসটা এখান থেকে আমি ভেবেছিলাম যে দেবো অরিজিনাল ভয়েসটা, সেটা দিতে পারিনি। মেয়ে আসাতে আমি এতটা বিজি হয়েই পড়েছি, অনেক কিছু আছে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। আর সব থেকে কষ্ট লাগছে আমার অনেক প্রিয় ভাই বোনেরা, তারা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করছে, আমি তাদের কমেন্টে রিপ্লাই দিতে পারছি না। ইনশাল্লাহ আমার মেয়ে আর 1-2 দিনের মধ্যে চলে যাবে, আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই করব। কারণ যারা আমার ভিডিও দেখে আমাকে ভালোবেসে আমার ঘরে আসে, আমারও উচিত তাদের ঘরে যাওয়া, এটা আমি অনেক ভালো করে জানি। শুধু সময়ের কারণে আমি যেতে পারছি না। ইনশাল্লাহ আমার মেয়েটা আর মাত্র 1-2 দিন আছে, ও চলে গেলে আমি সবার মানে ঘরে যাব, যে তাদের ভিডিওগুলো দেখে দেবো, সুন্দর করে কমেন্ট করে চলে আসব। তো আমি এখান থেকে যেই জিনিসগুলো কিনেছি সেগুলো তো বাসায় যেয়ে শেয়ার করবই।
আর সকালের দিকে যে আমি পার্লারে এসেছিলাম, ওখান থেকেও বেশ কিছু শপিং করেছিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো ওই যে গোল্ডের দোকানে দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন, যেটা দেখবো মনে হচ্ছে সেটাই নিয়ে চলে যায় বাসায়। আর গোল্ডের জিনিস আসলে এত ভালো লাগে, দুবাই শহরে সবসময় মানুষ গোল্ডের জিনিস কেনাকাটা করে, আমরা যারা এখানে আছি তারা তো কেনাকাটা করিও, তাছাড়া বিশ্বের বিভিন্ন দেশ থেকে যখন এখানে মানুষজন আসেন তারা আর কিছু কিনুক আর না কিনুক গোল্ডের জিনিসগুলো কিনেই, কারণ দুবাইয়ের গোল্ড হচ্ছে সব থেকে সুন্দর এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাওয়া যায় এখানে, যেটা বাহিরে পাওয়া যায় না। তো যাই হোক, আমি এখান থেকে বেশ কিছু জিনিস নিয়েছি, সেগুলো বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে নিয়ে চলে এসেছি, এখন আমি আপনাদেরকে দেখাই কী কী কেনা হয়েছে, জিনিসগুলো কেমন হয়েছে, ডিজাইনগুলো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমাকে। আসলে ক্যামেরা ধরার মতো লোক নেই বাসায়, আর যারা আছেন তারা ক্যামেরা কেউ ভিডিও করতে পারে না, তো আমি এক হাতে ক্যামেরাটা নিয়েছি আর এক হাত দিয়ে খুলছি, যার কারণে একটু সমস্যা হচ্ছে। স্ট্যান্ডের উপরে দাঁড়িয়ে ভিডিও করব, এতটা এনার্জি সবসময় থাকে না। তো আমি এক এক করে গোল্ডগুলো বের করে নিচ্ছি, বক্সগুলো বের করে নিলাম, এখন খুলে আপনাদেরকে দেখাবো কী কী গোল্ড কেনা হয়েছে আর ডিজাইনগুলো কেমন হয়েছে। এই যে একটা নেকলেস কেনা হয়েছে, এই নেকলেসটা আর কানের দুলটা সহ পাঁচ ভরি আছে এখানে। এই গলার নেকলেসটার সাথে একটা এরকম চ্যাপ্টা কালারের একটা কানের দুল ছিল, সেটা আমি নিইনি, আমি চেয়েছিলাম একটু অন্যরকম হতে হবে, মানে ওই দুলটা যেটা ছিল ওটার সাথে সেটা ভালো লাগছিল না। এদের আবার একটা ভালো দিক আছে যে এদের কিন্তু সব ধরনের জিনিস থাকে, ম্যাচিং করে ওরা সেটটা মিলিয়ে দিতে পারে। তো আমি এটার সাথে এই ঝুমকাটা নিয়েছি, এই ঝুমকাটা খুবই সুন্দর, যে কেউ পরলেই ভালো লাগবে, এত সুন্দর একটা ঝুমকা। তো এটার সাথে ম্যাচিং করে আমি এই ঝুমকাটা নিয়েছি। দুই দিন আগে আমি গিয়েছিলাম, যে আমি ডিজাইনগুলো সব দেখে এসেছিলাম, তখন আর কি বলে এসেছিলাম যদি ওনারা আমাকে এই গলার নেকলেসটার সাথে কানের দুলটা যদি চেঞ্জ করে দিতে পারে তাহলে আর কি নেব। তো ওনারা ফোন করেছিল যে হ্যাঁ কানের দুলটা ম্যাচিং করা হয়েছে দেখে যাওয়ার জন্য, তো দেখে পছন্দ হয়েছে তখন আর কি এটা আমি নিয়ে এসেছি। আর এই রিংটা হাতের এই যে আংটিটা কেনা হয়েছে, আর এই যে কানের দুলটা কেনা হয়েছে, কানের এই সুন্দর এই দুলটা কেনা হয়েছে আমার বোনের মেয়ের জন্য, ও ছোট মানুষ স্কুলে যায়, ওর জন্য সুন্দর এই দুলটা কেনা হয়েছে। আর হাতের আংটিটা কেনা হয়েছে, আরও বড় আংটি খোঁজা হচ্ছিল, মিডিয়াম সাইজের আংটিটা পাওয়া গিয়েছে, বেশি একটা বড় আংটি পাওয়া যায়নি, পাওয়া গেলে হয়তো আমি আর একটা কিনতাম, যেহেতু এটা মিডিয়াম সাইজের আসলে দরকার ছিল আর একটু বড় সাইজের আংটি। এখন আমি আপনাদেরকে বলে দিই এই হারটা কত টাকা পড়েছে, মেকিং সহ 1,450 দেড়হাম পড়েছে এই হার, আর আংটিটা পড়েছে 2,100 দেড়হাম, আর ছোট্ট কানের দুলটা পড়েছে 550 দেড়হাম। আপনাদের সাথে শেয়ার করলাম কী কী গোল্ডের জিনিসগুলো কেনা হয়েছে, আপনারা কমেন্ট করে জানাতে পারেন এই ডিজাইনটা কেমন হয়েছে, পুরো এই গলার আর কানের এই সেটটা কেমন হয়েছে দেখতে। আর একটু হালকা হালকা মেনা করা আছে ভিতরে, এই জন্য আরও বেশি ভালো লাগছে। এই ধরনের জিনিসগুলো শাড়ির সাথে থ্রি পিসের সাথে পরলে অনেক ভালো লাগে, আর দেখতে মনে হচ্ছে ছোট, আসলে এটা ছোট না, এটা পাঁচ ভরি। বাংলাদেশে তো বিয়েতেই আমি দেখি যে মানুষের পুরো সেটটাই দিয়ে দেখে যে 5-7 ভরি ওজনের, আর এখানে শুধুমাত্র একটা কানের দুল আর গলার একটা সুন্দর একটা হার, এটুকু দামি মানে ওয়েট আর কি 5 ভরি। দুবাই শহরের গোল্ডের ওয়েট অনেক বেশি হয়। তো এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম কী কী গোল্ডের জিনিসগুলো কেনা হয়েছে, আর এই যে আমার বোনের বাচ্চার জন্য এই ড্রেসগুলো আমি সকালে যেয়ে কিনে নিয়ে আসছি, আমার কাছে তো খুবই ভালো লেগেছে, সুন্দর কিউট কিউট এই ফ্রকগুলো পরলে একদম পুতুলের মতো লাগবে আমার বোনের মেয়েটাকে দেখতে। তো আপনাদের সাথে আজকে সারাদিন আমি কী কী করেছি, কী কী কেনাকাটা করেছি সব কিছু একটু একটু করে শেয়ার করলাম। আশা করছি ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে, নতুন কোনো ব্লগে আবার আপনাদের সাথে কথা হবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দেব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।